উত্তর ভারতের অযোধ্যায় যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠার কর্মযজ্ঞ শুরু হয়েছে সেই সময় উত্তর পূর্ব ভারতে তিস্তাপাড়ের জলপাইগুড়ি শহরের বুকে বিভিন্ন মন্দিরে চলছে রামের বিশেষ পুজোর আয়োজন রাম মন্দির উদ্বোধন উপলক্ষে পাঠ শুরু হয়েছে জলপাইগুড়ির গোশালায় আজ সকাল থেকে শুরু হয়েছে বিশেষ তিন নানা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানুয়ারি পর্যন্ত রামকথা পাঠ চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা জানেন হয়তো আমাদের যোগাশালয় রামকথা যে চলছে কুড়ি তারিখ থেকে যে শুরু হয়েছে ভগবান রামের যে প্রাণ প্রতিষ্ঠা উৎসবের সাথে আজকে আমাদের ওইখানে যে রাম জন্ম জন্ম উৎসব পালন করা হবে তারই থেকে সকাল থেকে আমাদের পুজো দিয়ে শুরু হয়েছে এই এখন আমরা সবাই পুজো করছি পুজোতে দিয়ে তারপর আজকে সারাদিন ধরে আমাদের অনেক প্রোগ্রাম চলবে প্রদীপ জ্বালানো হবে রামলীলা রামলীলার সাথে যেতে আমাদের আরও অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছে সারাদিন ব্যাপী আজকে আমাদের প্রোগ্রামে চলবে পাশাপাশি ২২ ফুট উচ্চতা শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন জলপাইগুড়ি শহরের পাঁচ নম্বর ঘুমটি বামুনপাড়া এলাকায় সকাল থেকেই সুবিশাল রামলালার মূর্তি দর্শন করতে ভিড় ভক্তদের রামের সবাই মিলে করছি সব মহিলারা মিলে এই দশটা মানে দশটার দিকে যাওয়ার বেরোনোর কথা আছে কলেজ যাত্রা করবো আমরা সবাই মিলে কত ফিট কি বিষয় বাইশ ফিট বাইশ বাইশ ফিট মূর্তি আছে কি দিয়ে তৈরি এছাড়াও মাঘের কনকনে শীত উপেক্ষা করে ম্যারাথনের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি শহরে বেশ কিছু ক্রীড়াপ্রেমী হাতে জাতীয় পতাকা শহর রাম মন্দির শোভিত গেরুয়া ঝান্ডা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে পনেরো থেকে ১৬ কিলোমিটার পথ পরিক্রমা করে চলেছে সব মিলিয়ে রাম নামে মুখরিত জলপাইগুড়ি শহর জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা